যেখানে আপনি ইউ স্টার্ট বিকামিং রিচ অ্যান্ড ফেমাস, ওকে, দ্যাট ইজ ইউর এমারেল্ড অ্যান্ড ডায়মন্ড, ওকে। এবং এটা কিরম জানেন তো, রিচ অ্যান্ড ফেমাস মানে আমরা কিন্তু ফেমাস নই, বাইরের লোকে কেউ চেনে না আমাদের, আমাদের যারা চেনে তারা সব আপনারাই, এবং সেটাই সবচেয়ে আনন্দের। আমি আজকে বাইরে, আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি ওয়ান খান আর ওয়ান রোশন, কারণ ওই লাইফ আমি দেখেছি তাদের, তারা এসেছিল আমাদের নিউ জার্সিতে প্রোগ্রাম করতে, এবং আমি এখানে তারা দেখলাম যে লাস্ট চার ঘন্টা ধরে নেচে পুরো একদম পাগল হয়ে ঘাম ঝরে তারা সবাই লাফাচ্ছে অটোগ্রাফের জন্য, কিন্তু কটা লোক তার লাইফ নিয়ে কেয়ার করে, সেটা হচ্ছে ফেমাস আর এটা হচ্ছে সাকসেসফুল, দ্যাট ইজ টু ডিফারেন্ট থিং। ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড সাকসেসফুল, নট রিচ অ্যান্ড ফেমাস। আজকে আপনি অনেক লোকের লাইফ, তারাও বহুত প্রচন্ড সাকসেসফুল ইন দেয়ার ফিল্ড, উইথ অল রেসপেক্ট টু এভরিথিং আউট দেয়ার, ওয়ান থিং আই ক্যান টেল ইউ, ইউ গো এমারেল্ড অ্যান্ড ডায়মন্ড, ইউ উইল বি নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সামবডি হু হ্যাজ চেঞ্জ লাইফ অফ পিপল। কত লোকের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন আপনি আপনার এই ডিসিশন টু গো ডায়মন্ড, আপনি জানেন কি? চিন্তা করতে পারবেন না, যখন দিল্লিতে গিয়ে একজন বাচ্চা তার মা তার বাচ্চাকে নিয়ে এসে বলে একটু আশীর্বাদ করে দেবেন, কারণ আপনি কি একটা বিজনেস বলেছিলেন অনেক কাল আগে, সেটা নিয়ে আমরা শুরু করে আজকে সে খেয়ে পড়ে বাচ্চার জন্য, নট বিকজ আমি নেচেছি না, তুম জানো না হাম, ওকে। দ্যাটস লেভেল অফ সাকসেস। এবং এই বিজনেসে পারবেন আপনি করতে, আপনি বিজনেসে প্রত্যেকটা লেভেল অ্যাচিভ করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট, প্রত্যেক লেভেলে স্ট্রাগল আছে, প্রত্যেক লেভেলে চ্যালেঞ্জ আসবে, অ্যান্ড দেন দ্য আলটিমেট লেভেল ইউ গেট ইজ লেভেল অফ সিগনিফিকেন্স, যে লেভেল অফ সিগনিফিকেন্স আজ কান্তি গালা, বিল ব্রেড, ওকে, যাদের আজকের জন্য কত মানুষের জীবন, তারা গিয়ে মানুষের জীবন চেঞ্জ করে দিচ্ছে সিগনিফিকেন্স, মানে জানে যখন আপনি চলে যাচ্ছেন এই পৃথিবী থেকে তখন কটা লোক আপনার কথা মনে রাখবেন, আপনি চিন্তা করুন, একমাত্র এই বিজনেসের থ্রু দিয়ে সেই লেভেল অফ সিগনিফিকেন্স আপনি পেতে পারবেন। এবার কতগুলো জিনিস করতে হবে আপনাকে, এবং এগেন ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। আই উইশ যে আমি বলবো তীর্থঙ্কর তুমি বাইরে থেকে এসছো, আমাকে একটা এমন কিছু দোক্তা ফোক্তা করে খাইয়ে দেবে যে আমি যেই বলবো লোকে সাইন করবে, হয় না। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য সেম থিং হোয়াট আই হ্যাভ গন থ্রু, হোয়াট অল দিস এমারেল্ডস, অল দিস ডায়মন্ডস হ্যাভ গন থ্রু, তাহলেই আপনি স্টেজে উঠে শক্ত হাতে বলতে পারবেন, এবং উই ওয়ান্ট দ্যাট, ওকে। সুতরাং মেইন জিনিসটা কি হচ্ছে আপনাকে, এবার আমি একটা ছোট্ট ফর্মুলা দিই কি করে আপনি এই বিভিন্ন লেভেলে যাবেন, ওকে। দেয়ার ইজ আ ফর্মুলা, উই কল ইট স্ট্রাকচার মাল্টিপ্লাইড বাই ভলিউম মাল্টিপ্লাইড বাই পিএমএ ইকুয়াল টু সাকসেস, অ্যান্ড সাকসেস ইন আওয়ার বিজনেস ইজ বেসিক্যালি ইউ ক্যান গো ইগল, then DD, then Emerald, Diamond, and beyond. So, apnake structure, okay? Structure into volume into PM equal to success. So, apnake business build korte gele ei tinte dike nojor rakhte hobe, okay? What is structure? How do you form a structure? Okay, you have to form a team. Ei prothom ekta jinish korte elen, যেখানে আপনার পার্সোনাল কি ক্যালিবার তার উপর কিছু ডিপেন্ড করে না, পার্সোনাল ক্যালিবারে আমি একটা চাকরি রাখতে পারি, একটা পে চেক পেতে পারি। যখন আমাকে কেউ এসে বলে না যে আমি না লোকের সাথে কথা বলতে পারবো না, আমি না সবই ভালো কিন্তু কথা বলতে হয়, আমি বললাম সরি স্যার আপনার জন্য বিজনেস নয়, চাকরি করুন। এনিথিং উইচ ইজ ওয়ার্থ, যেখানে লোকজন বানিয়েছে বিজনেস বড়, বিল গেটসকে দেখুন, ল্যারি এলিসনকে দেখুন, আম্বানিকে দেখুন, টাটাকে দেখুন, কেউ একা করতে পারেনি টিম না হয়। সুতরাং যদি আপনাকে আনলিমিটেড ওয়েলথ বানাতে হয় ইউ নিড আদার পিপল, পিরিয়ড। এবং তাই জন্য আপনাকে শিখতে হবে কি করে স্ট্রাকচার বানাতে হয়, কি করে টিম বানাতে হয়, ওকে। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে শিখতেই হবে, এটা অ্যামওয়ে বিজনেস বলে নয়, যে কোনো বিজনেসে ইউ নিড পিপল, ওকে। আমাকে সেখানে একজন বলছে যে তোমাদের না একটাই প্রবলেম, তোমরা না ফোন তুলে বলো ডু ইউ ওয়ান্ট টু মেক সাম এক্সট্রা মানি, তোমার সাথে কারো যদি দেখা হলো ট্রেনে জিজ্ঞেস করো আপনি কি আলাদা বিজনেস করতে চান,
আমি না সবসময় তোমরা এই বিজনেস বিজনেস করো। আমি বললাম যে আপনি ডাক্তারের কাছে গেছেন? বললাম হ্যাঁ। আপনি গেলেই ডাক্তার কি বলেন, কোথায় ব্যথা? না ডাক্তারবাবু এরম করবেন না, আপনি আপনি সারাক্ষণ জিজ্ঞেস করেন কোথায় ব্যথা, আপনি অন্য কিছু বলুন না, ওয়েদার কেমন ভালো, ওটা ওনার কাজ, উনি বলবেনই কোথায় অসুখ কি করতে হবে। আমাদের কাজ হচ্ছে জিজ্ঞেস করা, আপনি কি এক্সট্রা পয়সা করতে চান, সেটা যদি আপনার ভালো না লাগে আপনার এই বিজনেস দরকার নেই। আমাদের বিজনেসের ফাংশন হচ্ছে টু অ্যাস্ক পিপল ওয়েদার দে ওয়ান্ট টু মেক মানি, ইউ লাইক ইট, নো ফরগেট ইট, থ্যাংক গড ইউ হ্যাভ এ জব, নেক্সট, ইউ নিড পিপল এনিওয়ে, দ্যাটস ইট। সে আমাকে একজন বললো, এটা আমি জানি না আপনারা শুনেছেন কিনা, স্যাচুরেশন শুনেছেন? ও এখানেও বলে লোকে, আমি 40 বছর পর আমেরিকাতে শুরু করেছি বিজনেস, এখানে 3 বছর। আমেরিকাতে 1/7 অফ দ্য পপুলেশন ইন ইন্ডিয়া, সেখানে 40 বছরের স্যাচুরেশন হলো না, 4 বছরের স্যাচুরেশন হয়ে যাবে এখানে। এই অভিজিৎ বলল যে আজকেই কয়েক লাখ লোক 18 বছর বয়স হলো, এক্ষুনি এই এক মিনিট দে ক্যান বি ইন ইউর লিস্ট, চিন্তা করুন এই 18 লাখ আরেকজন এক মিনিট হয়ে গেছে 36, চিন্তা করতে পারছেন যে কিরম ভাবে এই 18 লাখ আবার আরেকজন। আমি বললাম দাদা ওর ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়েন, আমি বললাম আপনার ছেলে কয় পাশ করছে, বলে দুর্গাপুর কলেজ থেকে 2 বছরের মধ্যে। আমি বললাম সব চাকরিতে তো অলরেডি কোনো জায়গা আছে যেখানে কেউ কাজ করছে না খালি, আপনার ছেলে তো যাবে, সব তো কোম্পানি স্যাচুরেটেড, আপনার ছেলে কোথায় কাজ করবে? আমি ডাক্তার হব, অলরেডি তো পেশেন্টরা অন্য ডাক্তারের কাছে যাচ্ছে, সব তো পেশেন্ট স্যাচুরেটেড, কি করে আপনি ডাক্তারই করবেন? আমি একটা ভিডিও দোকান দেবো, কি করে দেবেন? ওই তো আছে সব স্যাচুরেটেড, ওর কাছে যাচ্ছে, আমি তো বাড়ি থেকে বেরোতেই পারবো না, সব স্যাচুরেটেড হয়ে গেছে। লোকের মগজটা স্যাচুরেটেড উইথ স্টুপিডিটি, কিছু করার নেই। তো এনিওয়ে আপনাকে এগুলো এই স্ট্রাকচার যখন তৈরি করবেন এর থ্রু দিয়ে যেতে হবে, এইসবের থ্রু দিয়ে আপনাকে যে স্ট্রাকচারটা তৈরি করতে হবে প্রথমে সেটা আমরা বললি কি স্ট্রাকচার, ইগল। কিন্তু মনে রাখেন ইগল স্ট্রাকচারটা ইগল, ওকে, মুরগি নয় ইগল, ওকে। এবং ইগল স্ট্রাকচারটা অনলি তৈরি হয় একটা ভেরি স্ট্রং প্ল্যাটফর্মের ওপরে, যে প্ল্যাটফর্মটাকে আমরা বলি কোর। আপনি যদি 8 কোর স্টেপস না করেন, যেটা সুপর্ণা বলে গেল আমি আর বলবো না, কারণ অনেকেই বলেন 8 কোর স্টেপস, আমি তো প্রথম কত বছর ধরে শুনছি, কিন্তু আমরা পুরো ফ্যামিলি মিলে 8